2026 বিশ্বকাপ ও 2027 এশিয়ান কাপের বাছাইয়ে আজ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। কুয়েতের জাভেদ আল আহমদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই দলের প্রথম লেগের ম্যাচ শুরু হবে ঢাকার সময় রাত 12:30টায়। ক্যাব্রেরার অধীনে বাংলাদেশ দল গেল এক বছরে আশা জাগানিয়া ফুটবল খেলেছে। 4-4-2 ফরমেশনে গোল হচ্ছে প্রতি ম্যাচেই। তবে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের মূল মন্ত্র হতে পারে কাউন্টার অ্যাটাক। আমরা প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ভালো করে জানি। আমাদেরও প্রতিশ্রুতিবদ্ধ সিনিয়র ফুটবলার রয়েছেন, সাথে নতুন ফুটবলার যাদের ভালো কিছু করার প্রত্যয় কাজ করে সব সময়। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মন। তবে লাল সবুজদের গোল পোস্টের দায়িত্বে জিকো নাকি মিতুল মারমা থাকবেন জানা যায়নি। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ম্যাচটা সহজ হবে না, তবে আমাদের আত্মবিশ্বাস আছে একটা ভালো কিছু করার। আমাদের মনোযোগ খেলার দিকে, ফিলিস্তিনের যুদ্ধ নয়। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ইঞ্জুরি কারণে পাচ্ছে না দুর্দান্ত ফর্মে থাকা তামেস সায়েমকে। একই কারণে ছিটকে গেছেন মাহমুদ ওয়াদি ও আতা জাবের। 3 পয়েন্ট অর্জনের লক্ষ্য এই ম্যাচ থেকে। আমাদের দেশে যা ঘটেছে তা বিশ্বের সবারই জানা। বাংলাদেশ সরকার আমাদের সমর্থন জানিয়েছে, আমরা কৃতজ্ঞ। প্রথম লেগের ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে তা পরিবর্তন করা হয়। বাংলাদেশের বিপক্ষে কুয়েতে তারা খেলবে স্বাগতিক হিসেবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।